Hello everyone, welcome to SH Learning Center. আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর আজকের বিষয় ইতিহাস। শুরু করার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি শুরু করছি, দেখো এটা 20 নম্বরের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো একের। একের ক, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যাশ, উত্তর হবে গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস। তারপর খ, তাজমহল বানিয়েছেন সম্রাট ড্যাশ, উত্তর হবে সম্রাট। বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ড্যাশ মাত্র, এখানে ড্যাশে হবে জেলা মাত্র। তারপর 2 নম্বরের ঠিক বা ভুল নির্ণয় করো। ক, হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো, ঠিক। খ, পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়, ঠিক। গ, সাসানীয়দের শাসন ছিল ইরানে, এটার উত্তর ঠিক। তারপর 3 নম্বরের অতি সংক্ষেপে উত্তর দাও একটি থেকে দুটি বাক্যে। ক, ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয়, কি কি। উত্তর, ইতিহাসের সময়কে সাধারণভাবে 3টি যুগে ভাগ করা হয়, যথা প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। খ, কোন সময়কালকে আদি মধ্যযুগ বলা হয়। উত্তর, রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না, ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ ও পুরোপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে বলে আদি মধ্যযুগ। নিচের ভাষায় লেখো 3 থেকে 4টি বাক্য। ক, ইতিহাসের উপাদান কি, উপাদানের বিভিন্ন ভাগগুলির উল্লেখ করো। উত্তর, পুরোনো দিনে যেসব জিনিস আজও রয়ে গেছে, যেমন পুরোনো ঘরবাড়ি, মন্দির থেকে মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র, এইসব থেকে এক একটা সময়ের মানুষের বিষয়ে আমরা জানতে পারি, এগুলি ইতিহাসে উপাদান। তারপর প্যারা চেঞ্জ করে, ইতিহাসের উপাদানগুলিকে নানা ভাগে ভাগ করা হয়, যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান। পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরোনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে বলে লেখ। তামার পাতে লেখা হলে তা হয় তাম্রলেখ, আবার পাথরের ওপর লেখা হলে তা হয় শিলালেখ, আর কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান। পরের প্রশ্ন খ, কয়েকটা মধ্যযুগের ভারতে কেমন ছিল, মধ্যযুগের ভারত কেমন ছিল। উত্তর, ঐতিহাসিকদের লেখা থেকে জানা যায় মধ্যযুগে জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতীয় মানুষ। একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা ও যুদ্ধের অস্ত্র, বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লোক। পর্তুগিজদের হাত ধরে এদেশে রান্নায় আলু খাওয়ার চল শুরু হয়। প্যারা চেঞ্জ করে, দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল, শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছিল নতুন নতুন শহর। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়, কিন্তু শিল্প হোক বা সাহিত্য সবেতে সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না, সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা। ঠিক আছে, তোমাদের ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিলাম। অন্যান্য বিষয়ের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ইংটিতে যাবে, উত্তর পেয়ে যাবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করবে, কমেন্টে জানাবে। ধন্যবাদ।